বিরতির পর ফিরে আসলাম। কমলপুরের রাস্তার উপরে পড়ে থাকতে দেখা যায় একটি নম্বরবিহীন বাইক, তারই সঙ্গে প্যান্ট শার্ট এবং বাসনপত্র। এলাকার জনজাতিদের মধ্যে তীব্র চাঞ্চল্য। ঘটনা প্রসঙ্গে স্থানীয় সূত্র থেকে যে খবর, কমলপুর থানার অন্তর্গত শ্রীরামপুর পাঁচ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় দুয়াল সামরাই ছড়া রাস্তার ঠিক মাঝখানে পড়ে থাকতে দেখা যায় একটি বাইক, যে বাইকের কোনো নম্বর নেই। হিরো স্প্লেন্ডার বাইক, নম্বরবিহীন, এবং বাইকের সঙ্গেই পড়ে রয়েছে শার্ট, প্যান্ট, ব্যাগ এবং বাসনপত্র। এলাকার জনজাতিরা লক্ষ্য করে সর্বপ্রথম এই দৃশ্যটি আজকে সকালবেলাতেই লক্ষ্য করা যায়। খবর দেওয়া হয় কমলপুর থানায়, ছুটে যায় পুলিশ। শুধুমাত্র পুলিশ নয়, ডগ স্কোয়াড পর্যন্ত নিয়ে যেতে হয় এলাকায়। কার এই সমস্ত জিনিস, কোত্থেকে এলো, রাস্তার পাশে কেন পড়ে রয়েছে, রাস্তার মাঝখানে তন্ন তন্ন করে তল্লাশি চালায় পুলিশ। দীর্ঘ প্রায় চার ঘন্টা আশপাশের জঙ্গল থেকে শুরু করে নানান রকম এলাকাতে ডগ স্কোয়াড নিয়ে তল্লাশি চালায় কমলপুর থানার পুলিশ। তবে এখনো পর্যন্ত কোনো কিছু উদ্ধার করা সম্ভব হয়নি বলে কমলপুরের পুলিশ যেমনটা জানাচ্ছে। ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে এলাকা থেকে যে এই সমস্ত জিনিসের যিনি মালিক রয়েছেন তার নাম কি, বাড়ি কোথায়, কেন এই জিনিসগুলো রাস্তার মধ্যে পড়ে রয়েছে, এবং সেই ব্যক্তিকে কি কেউ তাহলে মেরেছে, যদি মেরেই তাকে তাহলে যাবে কোথায় তার দেহ। বিভিন্ন প্রশ্ন ইতিমধ্যে উপর দিয়েতে শুরু করেছে। তবে বর্তমানে এলাকাতে চলছে তীব্রভাবে চাঞ্চল্য, একই সঙ্গে পুলিশি অভিযান রয়েছে জারি। ডগ স্কোয়াড নিয়ে সকাল থেকে তল্লাশি চালানো হচ্ছে তন্নতন্ন করে এদিক থেকে সেদিক কমলপুর থানার পুলিশের পক্ষ থেকে। আজকের এই ঘটনা প্রসঙ্গে কি বক্তব্য রয়েছে সংশ্লিষ্ট ব্যক্তির, শুনুন। পরে আসলো তখন এলাকা সবাই গিয়ে দেখছি, দেখার পরে আমরা পিএসি খবর দিছি, পিএস পাঠিয়েছি, আইএস এর ইনকোয়ারি চলছে। মানে অ্যাক্সিডেন্ট হয়েছে বা রাস্তা রাস্তা নিয়ে কিছু পাওয়া গেছেন, শুধু বাইকটা এখানে পরে আসছে। নাম কি? তো অ্যাকচুয়ালি সামনেশ্বর বিসি প্লাস শ্রীরামপুর বিসির মাঝখানে। স্থানীয় এক যুবকের বক্তব্য আপনারা শুনলেন। গতকালকে ছিল বিশ্বকর্মা পুজো এবং বিশ্বকর্মা পুজোর রাত্রের বেলাতেই এই বাইকটি পড়ে থাকতে দেখা যায় এলাকার বেশ কয়েকজন। তবে আজকে সকাল হতে না হতেই খবর দেওয়া হয় পুলিশে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়, ডগ স্কোয়াড নিয়ে ঘটনাস্থলে তল্লাশি চালানো হয় এবং ঘটনাটি ঠিক সংঘটিত হয় কমলপুর থানারই অন্তর্গত শ্রীরামপুরের পাঁচ নম্বর ব্রিজ সংলগ্ন দুরাই শ্যামরাই ছড়া যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার মাঝখানে লক্ষ্য করা যায় একটি বাইক দাঁড় করানো অবস্থায় রয়েছে। একই সঙ্গে রয়েছে বাইকের চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র। তবে ডগ স্কোয়াড নিয়ে পুলিশ তদন্ত ইতিমধ্যে চালিয়েছে, আসল রহস্য কি সেটা যাতে অতি দ্রুত বের করা হয় তার দাবি হচ্ছে সংশ্লিষ্ট এলাকা থেকে জোরালোভাবে। দিচ্ছে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।